বলছেন 5-6 মাসের মধ্যেই সরকার পড়ে যাবে, কোন বিধায়ক কখন সমর্থন তুলে নেয় সেটা জানা নেই। মহারাষ্ট্রের মতো কি বাংলাতেও একই রকম চাইছে? প্রথম কথা হচ্ছে, মানুষের ভোটে নির্বাচনে গোহারা হারার পর এসব দিবা স্বপ্ন দেখে মানুষকে কনফিউজ করে রাখা, দলের কর্মীদের কনফিউজ করে রাখা, এই বিজেপি নেতারা সব কোথায় ক্যালেন্ডারের ব্যবসা করছে। দেখুন, কিছুকাল আগে অমুক সালের ডিসেম্বর মাস দেখবেন কি হয়, অমুক তারিখ, তারিখ পার হয়ে গেল, তারপর অমুক সালের ফেব্রুয়ারি মাস দেখুন কি হয়, পার, আবার অমুক সালের অগস্ট মাস, এ তো পারই হয়ে যায়। এরা ডেট দেয়, ক্যালেন্ডারের পাতায় তাকিয়ে বসে থাকে, আর আসলে তৃণমূল জেতে। তো ফলে এটা সব ক্যালেন্ডার ভিত্তিক রাজনীতি, এটা মানুষের সঙ্গে কোনো সম্পর্ক নেই, গোহারা হাঁটছে না। আর এই যে মানসিকতাটা, ভোটে জিতবো না, সংগঠন করব না, পিছনের দরজা দিয়ে দিল্লির ক্ষমতা অপপ্রয়োগ করে এজেন্সি লাগিয়ে কি কিভাবে অস্থিরতা তৈরি করা যায়, এগুলো বারবার সামনে চলে আসছে, বারবার সামনে চলে আসছে। যারা নিজেদের ওয়ার্ড, নিজেদের বুথ জিততে পারে না, হেরো সুকান্ত বালুরঘাটে নিজের ওয়ার্ডটা বিজেপিকে জেতাতে পারেনি, হেরো শান্তনু নিজের বুথ জিততে পারেননি, ফলে এরা এই ধরনের কথা বলে অ্যাকচুয়ালি নিজের দলের কর্মীরা, যে নেতাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে বিজেপির কর্মীরাই, তাদের কাছে একটা খুঁড়োর কল জড়িয়ে দিয়া ছড়িয়ে দিয়ে আবার ঝুলিয়ে দিয়ে যে দেখো 5 মাস বাদে এই, 5 মাস বাদে ওই, আমাদের চেয়ারটা যেন টানাটানি করো না, এইসব বস্তা পচা খেলা। ঠাকুর তিনিও একই কথা বলছেন, সুকান্ত বলছে আপনাদের বিধায়কের সমর্থন তুলে নেবেন, এটা কি হাস্যকর? ষড়যন্ত্র তো ওরা সবসময় করছে, সে তো লোকসভার আগেও করেছিল, কি লাভ হয়েছে? দুটো বিষয় আছে, এক হচ্ছে বিধায়করা যাচ্ছেন না, আর দুই হচ্ছে তৃণমূল কংগ্রেস এমন একটা দল যে কোনো কারণে কোনো নেতা যদি চলেও যান, যেরকম বিধানসভা নির্বাচনের আগে কতজনকে জয়েন করিয়েছিলেন কর্মীরা, সাধারণ মানুষ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছেন, ফলে কে গেছেন কি গেছেন, এরা তো এইভাবে বিধায়ক ভাঙিয়ে অভ্যেস এদের, মহারাষ্ট্রে বিধায়ক ভাঙাবে, আসামে নিয়ে গিয়ে রেখে দেবে, অমুক রাজ্যে ভাঙাবে, এদের তো নিজেদের পায়ে দাঁড়িয়ে কিছু করতে পারে না, দেখেছেন? এখন আবার NDA-র 18টা দলের 14টা চলে গেছিল, এখন আবার বিরোধী জোটের বৈঠকে ভয় পেয়ে NDA-র বৈঠক ডাকছে। তো সুতরাং এইসব হাস্যকর কাণ্ড কারখানা যে বিধায়করা চলে যাও, আমরা তো উল্টো জিনিস শুনছি, আমরা তো ওখানে বালুরঘাট থেকে শুনছি লোকসভায় গোয়ারা হারবেন ভেবে সুকান্ত মজুমদার নাকি আমাদের কোন নেতাকে দেখা হয়েছে, বলেছে সেরম হলে লোকসভায় আমার কথা একটু ভাববেন, আমি তৃণমূলে চলে আসতে পারি, আমি জানি না সত্যি কি না, কিন্তু এই ধরনের কথাও তো কানে আসছে। শান্তনু ঠাকুর তো রীতিমতো ডিসকাশন চালাচ্ছিলেন বলে খবরে, সত্যি মিথ্যা আমি বলতে পারবো না, তারাই বলতে পারবেন, কিন্তু সুকান্ত মজুমদার তিনি দেখছেন সমূহ বিপদ, গোয়ারা হারবেন, বালুরঘাট লোকসভায় প্রাক্তন বিধায়ক হতে চলেছে, প্রাক্তন সাংসদ হতে চলেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে তিনি নাকি আবার তৃণমূলের দরজায় একটু টুকটুক টুকটুক টুকটুক, 7 সকালে ঘরের দোরে কড়া নাড়ল কে, সখা ঠক 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 ঠক, বুঝি সুকান্ত এসেছে। তো এখন এই ধরনের কার্যকর সব শুনতে পাচ্ছি, আর এগুলো ক্যামোফ্লেজ করার জন্য উল্টো কথা বলছে। সেটা হচ্ছে যে অপরূপা পদ্মের আপনাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দুদিন আগে SSKM-এ আদালত এবং বিচার ব্যবস্থা নিয়ে যে মন্তব্য করেছেন তার সমর্থন জানিয়ে বলেছেন হাইকোর্টকে বিজেপি রাজনৈতিক ক্লাবের রাজনীতি করার ক্লাব বানিয়ে ফেলেছে, এই ক্লাবের মেম্বারদের মধ্যে কোনো এক বিচারপতি আছেন, তিনি হাইকোর্টের ভাবমূর্তিকে নষ্ট করছেন। আমি আবার বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বিচারপতি, বিচার ব্যবস্থা এবং আদালতকে সম্মান করে, অভিষেক বন্দ্যোপাধ্যায় কখনোই কোনো অবস্থায় আদালতকে অসম্মান করেননি, অবমাননা করেননি, তিনি একটা গভীর আক্ষেপ বলেছিলেন। কিসের আক্ষেপ? আক্ষেপ হচ্ছে যে অভিষেককে এজেন্সি ডিস্টার্ব করে যাচ্ছে, বিজেপি পারছে না রাজনৈতিকভাবে এজেন্সি দিয়ে, আর বিজেপির দুষ্কৃতীরা তারা একই জায়গা থেকে একের পর এক সুরক্ষা কবচ পেয়ে বেপরোয়াভাবে তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপর সন্ত্রাস চালাচ্ছে, আক্রমণ করছে। আমরা রাজ্য সরকার ক্রেতা সুরক্ষা মেলা করি, আর বিধানসভার পেছন দিকের ওই গলিটায় সুরক্ষা কবচ মেলা চলছে। তো ফলে এই জায়গায় দাঁড়িয়ে একটা আক্ষেপের কথা অভিষেক বলেছেন, অভিষেক কোনো অবস্থায় বা তৃণমূল কংগ্রেস কখনোই আদালতকে অসম্মান করে না। কিন্তু অপরূপা পদ্মার যে ক্লাব বলে হাইকোর্টকে
নিশ্চয়ই আমরা জানতে চাইবো কি বলেছে, টুইট করেছেন কি? টুইটে তো আবার এতগুলো লেটারের বেশি ধরে না, তাই পুরোটা হয়তো বলতে পারেনি। ফলে অ্যাকচুয়ালি উনি ঠিক কি বলতে চেয়েছেন, কি বোঝাতে চেয়েছেন, ওনার সঙ্গে আমরা কথা বলে নেবো। তৃণমূলের কেউ আদালতকে অসম্মান করছে না। গন্ডগোল করতে যাচ্ছেন, নওশাদ সিদ্দিকীর সঙ্গে সিপিএম কংগ্রেস আছে আর নওশাদ সিদ্দিকী বিজেপির এজেন্ট। তার কারণ হচ্ছে বিধানসভা ভোটের আগে বিজেপির নেতাদের কিভাবে হোয়াটসঅ্যাপ করছিলেন সেগুলো তো সব সামনে চলে এসেছে। ফলে ওরা গেলে শান্ত হয়ে আসা পরিস্থিতিটা আরো প্ররোচনা দিলে উত্তপ্ত হতে পারে। সেই জায়গায় প্রশাসন যেটা ঠিক মনে করছেন সেটাই করবেন। কিন্তু সৌমেন্দ্র অধিকারী কালকে নওশাদ সিদ্দিকী নিয়ে বলছে যে যাওয়ার আগে একটা পরিস্থিতি তৈরি করতে একটু দরজা খুলে রাখতে হবে। আবার বলছি, সৌমেন্দ্র অধিকারী স্পষ্টভাবে ভিডিওতে বলেছেন এ রাজ্যে 355 ধারা জারির মতো পরিবেশ তৈরি করতে হবে, পরিবেশ তৈরি করতে হবে, এর জন্য কিছু কাজ করতে হবে এবং কি কাজ করতে হবে সেগুলো আমি জানি। অর্থাৎ এই খুন, জখম, অশান্তি এগুলো শুভেন্দু অধিকারী করতে চাইছেন বা তার সহযোগীরা, কারণ 355 ধারার পরিবেশ তৈরি করতে চান। তো ফলে এই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু চারপাশে এই উস্কানিগুলোই দিয়ে বেড়াচ্ছে। কিন্তু শুভেন্দু দিকে নওশাদকে পাশে রেখে বলছে যে উনি এমএলএ, উনি যদি, আরে শুভেন্দুর দল বিজেপি, নওশাদও বিজেপির এজেন্ট, বিজেপি দুই ভাই সিপিএম আর কংগ্রেস আই আর আরাকখানা সাড়ে একটা আড়াই তৈরি হয়েছে আড়াই। ফলে সেই আধখানাটা হচ্ছে আইএসএফ, ছোটবেলায় যেটা এসএফ আই বড় হলে আইএসএফ। তো সেই জায়গায় শুভেন্দু অধিকারীর কাছে তারা আপন, শুভেন্দু জানে ভোট কাটার জন্য আইএসএফ তাদেরই একটা শাখা সংগঠন, গণ সংগঠন। সুকান্ত মজুমদারা 355 দাবি করার আগে পশ্চিমবঙ্গে মণিপুরে একটা 355-356 করে দেখান না, কেন্দ্রীয় বাহিনী রয়েছে, সেনা রয়েছে, মণিপুরটা জ্বলছে, মৃত্যুর হিসাব নেই, কেন্দ্রীয় মন্ত্রীদের বাড়ি ভাঙচুর হয়ে যাচ্ছে, আগুন লাগিয়ে দিচ্ছে। এখানে ওনারা পরিকল্পিতভাবে শুভেন্দুর ওই কথাটাই হচ্ছে। আচ্ছা, আদালত এত বিষয়ে সুমোটো কাজ করেন, শুভেন্দুর ওই ভিডিও যেখানে শুভেন্দু পরিষ্কার বলছে 355 জারির পরিবেশ তৈরি করতে হবে, তার জন্য কিছু কিছু কাজ করতে হবে এবং কি করতে হবে আমরা জানি। কেন আদালত সুমোটো ব্যবস্থা নেবেন না, কেন আদালত শুভেন্দুকে অ্যারেস্টের সিদ্ধান্ত জানাবেন না, নির্দেশ দেবেন না, গোটা বিষয়টা শুভেন্দুর পাঠানো ভিডিও আপনি দেখবেন। আর শুভেন্দুর ভিডিও পরিবেশ তৈরি করতে চায়, খুন চায়, জখম চায়, রক্তপাত চায়, মৃতদেহ চায়, আদালত তখন তারা দেখবেন না, এটা তো হতে পারে না। আজকে বিজেপি একটি পর্যালোচনা বৈঠক হচ্ছে পঞ্চায়েত নির্বাচন নিয়ে, সে বৈঠকে তাদের অন্যতম দাবি হচ্ছে এই 355, মানে এবার কি তাহলে নিজেদের সংগঠন পর্যালোচনা? দেখুন, বিজেপি গোহারা হেরেছে। আমি একটা কথা বলি যে আজ যে কটা সমীক্ষা ভোটের আগে হয়েছে, আমি নাম করছি না কোনো চ্যানেলের, ভালো, সেখানেও তো আপনারা দেখিয়েছেন সংখ্যাগরিষ্ঠ জেলা পরিষদ তৃণমূলের হাতে আসতে চলেছে, সমীক্ষাতেও বলেছেন, সমীক্ষা তো রিগিং হয় না। তো বিজেপি তো নিশ্চিতভাবে তাদের সংগঠন নেই, 20-20 জেলা পরিষদ বিজেপি হেরে গিয়েছে, পার্সেন্টেজ অফ ভোট কমে গিয়েছে, পার্সেন্টেজ অফ ভোট বিজেপির কমে গিয়েছে। ওরা নেতারা এখন চেয়ার বাঁচাতে ব্যস্ত, ফলে 355 আরে মণিপুরে আগে 355 করে আয়, তারপর পশ্চিমবঙ্গের কথা বলবি আগে। ফলে এখানে শুভেন্দুর ওই ভিডিও যে 355 জারি করার পরিবেশ তৈরি করতে হবে, কে বলছে? শুভেন্দু অধিকারী। কি বলছে? পরিবেশ তৈরি করতে হবে, এর জন্য কিছু কাজ করতে হবে, কি করতে হবে জানি। অর্থাৎ এই খুন, জখম, মৃতদেহ, এই রাজনীতিটা তারাই করতে চাইছে, কারণ তারাই এটা দিয়ে 355 রাজনীতি করবে, তারাই এটা দিয়ে কোর্টে যাবে, তারাই রাজ্যপালকে নাটক করার সুযোগ করে দেবে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে 355 হারের থেকে নজর ঘোরাবার তাদের একটা ছুতো, তারাই গন্ডগোলটা করছে। আমি একটা কথা বলি, শুভেন্দু অধিকারী এত বড় বড় কথা বলছেন, তো নন্দীগ্রামে 10,457 ভোটে পিছিয়ে
নন্দীগ্রাম বিধানসভা ধরলে 10,457 ভোটে পিছিয়ে গোটা পূর্ব মেদিনীপুর জেলায় গোয়ারা হেরেছে। আমি শুভেন্দুকে চ্যালেঞ্জ করছি, ও বলেছে লোকসভায় নাকি দেখে নেবে। আমি শুভেন্দুকে চ্যালেঞ্জ করছি, ওর যদি ক্ষমতা থাকে ও ঘোষণা করুক 48 ঘন্টার মধ্যে যে লোকসভায় ও মেদিনীপুর জেলা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে। ওর যদি দম থাকে ও নিজের ওই জেলায় ঘোষণা করুক যে ও লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করবে। ও বলছে লোকসভায় দেখে নেবো। আরে কে দেখবে? তোমার ক্ষমতা থাকলে তুমি বলো, তুমি লড়বে। আমাদের গাছ পাথর দাঁড় করিয়ে জোড়া ফুল চিহ্নে জিতিয়ে আনবো। শুভেন্দুকে ওপেন চ্যালেঞ্জ, লোকসভা লোকসভা করো না, যদি দম থাকে তাহলে ঘোষণা করে দাও তুমি লোকসভায় দাঁড়াবে, তুমি মেদিনীপুরে লোকসভায় দাঁড়াবে, আমরা তারপর দেখবো তোমায় কত ভোটে হারানো যায়। সিপিএম কর্মী রিন্টু শেখ মুর্শিদাবাদে হরিদ্বার পাড়ায় ভোটের দিন আক্রান্ত হয়েছিলেন, আজ সকালে কিছুক্ষণ আগে তিনি এনআরএস হাসপাতালে মারা গেছেন। মৃত্যু খুবই দুঃখের, কিন্তু আমি আবার বলছি গোটা মৃত্যুর জন্য দায়ী শুভেন্দু অধিকারী এবং রাজ্যপাল এই সিভি আনন্দ বোস। শুভেন্দুর ওই ভিডিও যে 355 জারি করার জন্য পরিবেশ তৈরি করতে হবে, পরিবেশ তৈরি করতে হবে মানে কি? পরিবেশ তৈরি করতে হবে, তার জন্য কিছু কিছু কাজ করতে হবে, এবং কি কাজ করতে হবে জানি। ফলে এনাদের মৃতদেহ দরকার। তৃণমূলকেই বেশি আক্রমণ করছেন, তৃণমূলের ছেলেরা বেশি মারা যাচ্ছে, কিন্তু এই রক্ত লোলুপ এই চক্রান্তকারীরা, তৃণমূল মারা গেল না, নিজেদের দুজন গরিব মানুষকে বলি দিয়ে দিল। মৃতদেহ সংখ্যা বাড়াতে হবে যাতে কোর্টে যাওয়া যায়। মৃতদের গরিব মানুষকে লড়িয়ে দিচ্ছে, আমরা বারবার বলছি লড়বেন না নেতাদের কথায়। কিছু টাকা কিছু মদ মাংস খাইয়ে উস্কানি দিয়ে আক্রমণ করে দেওয়া হচ্ছে। তৃণমূল মারা গেলে ভালো, আর গরিবে গরিবে লড়াই হয়ে যে দলে যে মারা যাক, আমরা তো ডেড বডি নিয়ে রাজনীতি করব। ফলে এই রাজনীতিটার জন্য দায়ী শুভেন্দু, এবং নিশ্চিতভাবে রাজ্যপাল এবং কোর্টকেও ভাবতে হবে এই সুরক্ষা কবচের যারা পেয়ে রয়েছে তারা আরো বেপরোয়া হয়ে গিয়ে এই হিংসায় অংশ নিচ্ছে কিনা। আমরা বলিনি, ভিডিও রয়েছে, আমরা বলিনি, ভিডিওয় প্রকাশ্যে শুভেন্দু বলছে 355 জারির পরিবেশ তৈরি করতে হবে। হোয়াট ডু ইউ মিন বাই পরিবেশ তৈরি করতে হবে? তার জন্য কিছু কাজ করতে হবে, কি করতে হবে জানি। আমরা বলছি না তো, শুভেন্দু বলেছে পরিবেশ তৈরি করতে হবে। পরিবেশ তৈরি করা মানে কি? খুন জখম রক্তপাত দায়ীকে? শুভেন্দুরা তো নিজেরাই তাদের প্লটটা বলে দিচ্ছে, তাদের উদ্দেশ্যটা বলে দিচ্ছে। আব্দুল করিম চৌধুরী আপনাদের শাসক দলের বিধায়ক, তিনি বলছেন যে আমাদের ইসলামপুরে যদি বারবার দলকে বার্তা দিচ্ছি, দিদির কাছে বার্তা দিচ্ছি, যদি আমার এলাকায় সন্ত্রাস না মেটে তাহলে রাজ্যসভায় ভোট দিতে যাবো না, সরকার কোনো বিল আনলে তারও সমর্থন করবো না, বিধানসভায় যাবো না। আমি এই বিষয়ে কোনো কথা বলবো না। দলের এমএলএ বর্ষিয়ান মানুষ, তাদের কারোর কোনো বিষয়ে ক্ষোভ থাকতে পারে, কিন্তু প্রকাশ্যে দলের বাইরে এই ধরনের মন্তব্য করে যাওয়া এটা অবাঞ্ছিত বক্তব্য, দুর্ভাগ্যজনক। দল নিশ্চিতভাবে গোটাটা নজর রাখছে। আমরা বড় জোর অনুরোধ করতে পারি যে প্রকাশ্যে এই ধরনের বিবৃতি না দেওয়ার জন্য। বিভিন্ন জেলা থেকে বিরোধীদের একটা বিরোধীরা বিভিন্ন জেলা থেকে তৃণমূল কংগ্রেসের অভিযোগ তুলছে যে তারা যারা জিতেছে অন্য দলে তাদের নাকি কিনে নিচ্ছে এবং রিসর্টে রেখে একেবারে যাতে তারা কোথাও না যায়। এইসব ভিত্তিহীন গল্প তো বিজেপি বহু জায়গায় করে থাকে, কালচার তো বিজেপির। মহারাষ্ট্রে বিজেপি নিয়ে গিয়ে রেখে দেয় বিধায়ক নিয়ে গিয়ে আসামে, এই কালচার গুলো তো এখানে জিতেছে। তৃণমূলের যে মেয়েটি আমাদের ভর্তি আছে কলকাতায়, তাকে তো তুলে নিয়ে যাচ্ছিল, দেখুন এখানে ভর্তি আছে, স্টেটমেন্ট করেছে পুলিশকে, তুলে নিয়ে যাচ্ছিল, যে তার সার্টিফিকেটটা ছিঁড়ে ফেলে দিচ্ছিল, কেড়ে নিচ্ছিল। কে করেছে? বিজেপি করেছে, বলেছে না গেলে ধর্ষণ করবো। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের এম এ পাস মেয়েটি কারা করেছে? বিজেপি করছে। তৃণমূল কেন করতে যাবে? তৃণমূলের তো অর্ধেক জায়গায় তৃণমূলই আছে, আর বাকিরা তো তৃণমূলে এমনি আসতে চান। তো সুতরাং তৃণমূলকে এইসব জোর করে আনার কোনো প্রশ্নই ওঠে না। একটা ভিডিও পাওয়া গেছে যেখানে মালদা জেলা পরিষদ প্রার্থী তৃণমূলে তিনি নিজে ব্যালট বক্স সরানোর নির্দেশ দিচ্ছেন স্ট্রং রুম ঢুকে গিয়ে। ও তো কোনো এলাকার কোনো বিচ্ছিন্ন ঘটনা, ফলে এটা ওখানে যারা স্থানীয় নেতা তারা বিষয়টা জানেন, বলতে পারবেন। পঞ্চায়েত ভোট তো মিটে গেছে, কিন্তু বিভিন্ন জায়গায় হিংসা হয়েছে, সেই বিষয় নিয়ে আপনারা বারবার সরাও হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে 200 স্কুলে যেখানে চুরি হয়েছে ভাঙচুর হয়েছে সেই সমস্ত স্কুলে এমন অবস্থা এখন আর মানে যারা ছোট ছোট যারা পড়ুয়া তারা কি পড়তেও পর্যন্ত পারে না। এটা শিক্ষা দপ্তর এবং
কনসার্ন জেলার যারা শিক্ষা দপ্তরের দায়িত্বে আছেন তারা গোটাটা দেখছেন, বিরোধীরা হাঙ্গামা করে কিছু স্কুলের ক্ষতি করেছে সেটা পুরোদস্ত সরকার দেখছে। এবার আরেকটা বিষয় সেটা হলো বিরোধীরা ভুতুড়ে ভোট নিয়ে প্রশ্ন তুলছে, মানে ভোটটা এমনই। কোন বিরোধী? বিজেপি বিভিন্ন রাজ্যে উত্তরপ্রদেশ থেকে ত্রিপুরা 90% হচ্ছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতা, ছাপ্পা ভোট, মোট ভোটারের থেকে রেজাল্টে ব্যালট বেশি, সিপিএম জমানা ভুলে গেলেন, ঐতিহাসিক মামলা আছে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস ডক্টর মানস ভুঁইয়া, মানস দা জিতেছিল, ব্যালট লুট করে নিয়ে গিয়ে মানস দাকে জোর করে হারিয়েছিল, মামলা করেছিল মানস ভুঁইয়া, এবং শেষ পর্যন্ত সেই অর্ডার জিতেছে মানস ভুঁইয়া। প্রমাণিত বাম জমানায় যে ব্যালট বক্স লুট হয়েছে, ভাঙা হয়েছে, ট্যাম্পার হয়েছে এবং ব্যালট জালিয়াতি করে মানস ভুঁইয়াকে হারানো হয়েছিল, এই বিরোধীরা আজকে কথা বলবে। সোনারপুর, সিউড়ি সেই সমস্ত জায়গা দেখা যায় প্রিসাইডিং অফিসার যে হিসাব দিয়েছে তার থেকে যখন গোনা হয়েছে কোথাও 20টা, কোথাও 25টা, কোথাও 5-6টাও ভোট বেশি। দেখুন কিছু ক্ষেত্রে প্রিসাইডিং অফিসার যারা অধিকাংশই খুব সম্মানজনকভাবে কাজ করেছেন, কিন্তু কয়েকজন যারা রাজনৈতিক অনুগত্য দেখিয়েছেন, আনুগত্য দেখিয়েছেন অন্য পুরনো দলের, তো তারা এই ধরনের এমন কিছু কাজ করে রেখেছেন যাতে পরবর্তীকালে এগুলো ইস্যু হতে পারে। একটা বুথে ব্যালটে সই করেননি, একটা বুথে স্ট্যাম্প মারেননি, অর্থাৎ পরে ইলেকশনটাকে একটু বিতর্কে ফেলে দেওয়ার জন্য যে উপাদানগুলো দরকার, যারা রাস্তাঘাটে বসে থেকে সরকারের বিরুদ্ধে কুৎসা করছেন বিরোধীদের মঞ্চ হয়ে, তো তাদের লোকজন কিছু করছে। ভোটের আগেও দেখা গেছে, ভোটের পরেও দেখা যাচ্ছে যে আপনাদের বিধায়ক আব্দুল করিম চৌধুরী অত্যন্ত ক্ষুব্ধ। আজকে তিনি বলেছেন সরকারি কাজকর্ম বয়কট করুন এবং তার অনুগামীরা নির্দলে দাঁড়িয়ে ছিল বলে তিনি আক্রমণ করছে তাদের। উনি বলে যান ওনার মতো অবাঞ্ছিত বক্তব্য, একজন দলের সিনিয়র এমএলএ, দলের সিনিয়র এমএলএ প্রকাশ্যে কি বলা উচিত না বলা উচিত তার একটা পাণ্ডব জ্ঞান, দায়িত্ব জ্ঞান তার থাকা উচিত। প্রকাশ্যে বলছেন দলের নেতৃত্ব নিশ্চয়ই নজর রাখছে, দলের নেতৃত্ব গোটা বিষয়টা নজর রাখছে। এটা কোনো বড় কথা নয়, আমাদের আমরা আত্মবিশ্বাসী, এটা একটা দুটো বৈঠক না, এই প্রসেসটা যে চলছে এটা অত্যন্ত ফ্রুটফুল প্রসেস হবে, কারণ বিজেপি কে দিল্লি থেকে সরাতে বিরোধী দলগুলি বিজেপি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রগতিশীল দলগুলি বদ্ধপরিকর। এখানে যেমন তৃণমূল কংগ্রেস রয়েছে, তেমনি এরাজ্যে কংগ্রেস বিজেপির বিটিম হলেও বৃহত্তর স্বার্থে মমতা দি দিল্লির রাজনীতির প্রশ্নে কংগ্রেসকে একসঙ্গে নিয়েই চলার কথা বলেছেন, অন্যান্য সব ধর্মনিরপেক্ষ দলগুলি রয়েছে। এবার আমাদের যা আঞ্চলিক সমীকরণ, এত বড় দেশ, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, ফলে বিভিন্ন জায়গায় বিভিন্ন দলের কিছু না কিছু আলাদা আলাদা বক্তব্য থাকে, আর সেই জন্যই তো তারা আলাদা দল, আলাদা তো থাকবেই কিছুটা, ফলে কমন মিনিমাম প্রোগ্রামের উপর দাঁড়িয়ে দেশকে ধর্মনিরপেক্ষ রাখা এবং সংবিধানটা গণতান্ত্রিকভাবে ঠিক রাখা সেইটার জন্য এই দলগুলি চেষ্টা করছেন। ফলে আমরা আশাবাদী এবং আমরা আত্মবিশ্বাসী 2024 সালে, এবং এতে বিজেপি ভয় পাচ্ছে, না হলে দেখুন এতদিন এনডিএ এর কথা বলছিল না, 18টা দলের এনডিএ ছিল, 14টা চলে গেছে, এখন আবার নতুন করে হঠাৎ এনডিএ তাদের বিভিন্ন শরিক দলকে ডেকে বৈঠকে বসতে চাইছে। কেন বসতে চাইছে? কারণ বিরোধীদের বৈঠককে ভয় পাচ্ছে বলে। ভয় কেন পাচ্ছে? তার মানে এটা কাজ করছে, ওষুধ কাজ করছে, দাওয়াই কাজ করছে, ফলে বিজেপির একটা থরহরি কম্প, প্যানিক রিয়াকশন শুরু হয়েছে। আমরা আত্মবিশ্বাসী এই বিজেপি সরকার থাকবে না। গতকালকের পর আজকে আবার নওশাদ সিদ্দিকী ভাঙনে ঢোকার চেষ্টা করছেন, বলে দিয়েছি, বলে দিয়েছি যতগুলো খুন হবে ততগুলো শুভেন্দু আর রাজ্যপালের দায়, যেখানে প্রকাশ্যে বলে দিয়েছে যে ভিডিও রয়েছে, 355 জারি করার পরিবেশ তৈরি করতে হবে, ফলে গরিব মানুষকে দিয়ে গরিব মানুষের উপর লড়িয়ে দিয়ে মৃত্যু, তৃণমূল বেশি মারা গেলে ভালো, যদি অন্য দলেরও যায় ওদের দরকার হচ্ছে ডেড বডি, সংখ্যা যত বাড়বে তত ওরা রাজনীতি করবে। সিসিটিভি ক্যামেরা থেকে চিপ উধাও ভিডিও থানায় অভিযোগ করেছে,
সুকান্ত মজুমদার বলছেন তৃণমূল এইভাবেই জিতেছে, এটা কোনো কাজের কথা না। ও কোথায় বিচ্ছিন্ন ভাবে কোথায় কি হয়েছে, কেন ছিল না, কে নিয়ে গেছে, বিজেপি নিয়ে গেছে কিনা, গোয়ারা হারবে ভেবে বা এগুলো ইস্যু করবে বলে, তাদের ব্যাপার। একটা বুথের একটা চিপ খুলে নিয়ে তৃণমূলের কোন উপকার হবে, এমনি জিতবে সব জায়গা। আর এই সুকান্ত মজুমদারের নিজের ওয়ার্ডে, পুরসভার ওয়ার্ডে সুকান্ত বিজেপিকে জেতাতে পারে না, ওর আবার কথা।